জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গলার চেন ছিনতাই করে পালানোর সময় ধরা খেল এক চোর। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা নতুন হসপিটাল রোডে। শুক্রবার পর জানা যায়, তিন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই এক যুবক এক মহিলার গলার চেন ছিনিয়ে দৌড় শুরু করে। সেই সময় ওই মহিলা চিৎকার করতে শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে তিন যুবকের মধ্যে একজনকে ধরে ফেলে, গণধোলাই দেয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এসে তাকে নিয়ে যায়। ওই তিন যুবকের বাড়ি বেলডাঙ্গা থানার মাছপাড়া। বাকি দুজনের খোঁজ শুরু করেছে বেলডাঙ্গা থানা পুলিশ। কি হয়েছিল? শুক্রবারে আসছিলাম, আমাদের বাড়ির গলির সামনে আমাকে জিজ্ঞেস করছে যে হসপিটালটা কোথায়। আমি বললাম যে এই দিক দিয়ে যাওয়া সোজা হবে, তাদের পেয়ে যাবা, ওই দিক দিয়ে গেলে ঘুরে যাবা। আমাকে বললো ঠিক আছে। আমার পেছন পেছন আসছিলাম, আমি জানি না, আমাদের গলিটা একটু ব্যাক আছে, আমি ব্যাকে ঘুরে গেছি, পেছন থেকে আমার গলাটা ধরে টেনেছে, গলাটা ছিঁড়ে নিয়েছে, গলাটা টেনে ছিঁড়ে নিয়েছে। আমাদের পাশের বাড়ি একটা বউ ছিল, ধরতে গিয়ে ওর হাত ছিটকে পালিয়ে গিয়েছে। সবাই যখন পাড়া থেকে বেরিয়েছে তখন আমার বাবা ভাই বেরিয়েছে, ধরতে গিয়েছে, দিয়ে ধরেছে।